বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়ে গেছে করোনার সেকেন্ড ওয়েভ। বাংলাদেশেও সেকেন্ড ওয়েভ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে করণীয় নিয়ে রাজধানীর একটি হোটেলে আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধে বলা হয়, শীত প্রধান দেশগুলোতে করোনার প্রভাব বেশি হওয়ায় আসন্ন শীতে বাংলাদেশেও এর প্রভাব বাড়তে পারে। শীতকালে ঘটনাটা হতে পারে যে শীতকালে যেমন আমাদের কাপড় শুকায় দ্রুত, বর্ষাকালে শুকায় কম, বিকজ অফ দ্য হিউমিডিটি, জলীয় বাষ্প একটা প্রধান বিষয়। তাহলে ড্রপলেট, আমার যখন হাঁচি কাশি কথা এগুলো থেকে যখন ড্রপলেট যাবে, সেই ড্রপলেটটা কিন্তু দ্রুত শুকাবে এবং শুকালে সেটা এরোসল হয়ে যাবে। কোভিড-19কে এখন হালকাভাবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তা নিয়ন্ত্রণে এখন থেকেই প্রস্তুতি বাড়িয়ে দেওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। স্বাস্থ্যসেবার যেসব যে ঘাটতিগুলো রয়েছে, আরও ডাইভার্সিফিকেশন অফ টেস্টের ব্যাপার, যে নীতিমালাটি আছে সেই নীতিমালা তাড়াতাড়ি প্রযোজ্য করা, অ্যান্টিবডি মেজারমেন্টকে দ্রুত যেসব কাজের জন্য দরকার সেই কাজগুলোকে করা। সারা দুনিয়াতে যতগুলো দিকে নিয়ে গবেষণা হয়েছে সেটা 50-70% পর্যন্ত আপনাকে নিরাপত্তা দেবে, তাহলে বাকি 30% কী হবে, সেটা প্রোটেকশন কীভাবে হবে? কাজে আমাদের প্রতিরোধের এবং আমাদেরকে এই রোগের সেবার প্রস্তুতিতে আমাদেরকে টিকার পাশাপাশি রাখতে হবে। জনগণের প্রতি কিন্তু একটা মানে শৈথিল্য ভাব কিন্তু দেখা যাচ্ছে। শৈথিল্য বলেন, অলসতা বলেন, ড্যাম কেয়ার ভাব বলেন, যা হয় হবে আল্লাহ যা কর, এরকম ভাব কিন্তু মানুষের রয়ে গেছে। বিশ্বের অন্য দেশের তুলনায় মহামারীতে বাংলাদেশের অবস্থান যথেষ্ট ভালো উল্লেখ করে সেকেন্ড ওয়েভ মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের লোকগুলো ট্রেন, আমাদের ডাক্তারগুলো কনফিডেন্ট, কাজে সেকেন্ড ওয়েভ যেটা বলে আমি জানি না সেকেন্ড ওয়েভ কবে আসবে বা কিভাবে হবে, বাট আমরা প্রস্তুত আছি। টিকা সংগ্রহের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মন্ত্রী জানান। সবচেয়ে আগে পাওয়া যাবে, এফেক্টিভ হবে এবং আমরা এফোর্ড করতে পারব, আমরা সেই দিকেই আমরা যাব। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।